নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্যের সকল মহিলাদের জন্য দারুণ সুখবর বন্ধুরা মহিলাদের উন্নয়নের জন্য রাজ্যে একের পর এক প্রকল্প নিয়ে এসেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে বন্ধুরা মহিলাদের জন্য রাজ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে তপশিলি জাতি উপজাতি ঘরের মহিলাদের এক হাজার টাকা ও সাধারণ ঘরের মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা দেওয়া হয় বর্তমানে বন্ধুরা আবার নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন শুরু হচ্ছে তো বন্ধুরা কবে থেকে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করা যাবে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন আবার শুরু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদন কারা পাবেন আবেদন করতে কি কি লাগবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে কবে থেকে আবেদন শুরু হবে আবেদন করতে গেলে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করা যাবে দুয়ারে সরকার ক্যাম্প দু হাজার তেইশে এবার সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে ১৬ তারিখ অবধি রাজ্য জুড়ে চলবে দুয়ারে সরকার ক্যাম্প আপনাদের মধ্যে যারা এই প্রকল্পের জন্য আবেদন করতে চান তারা আপনাদের এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টায় আবারও দু হাজার তেইশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করতে পারবেন এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে যে সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন নেই বা কোনো ভুলের কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না বা দু সালে যে সমস্ত মহিলাদের পঁচিশ বছর পূর্ণ হয়েছে তারা আবেদন করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপসিলি জাতি উপজাতি মহিলাদের মাসে এক হাজার টাকা ও সাধারণ ঘরের মহিলাদের মাসে পাঁচশো টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেবে রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে রাজ্যে আবারও শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প যা চলবে সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ পর্যন্ত তো বন্ধুরা আপনাদের মধ্যে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে চান আপনাদের নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সেপ্টেম্বর মাসের এক তারিখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে ফেলুন দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনের শর্তগুলি কি কি। এক নম্বরে বলা হয়েছে আবেদনকারীকে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে দু নম্বরে বলা হয়েছে বন্ধুরা শুধুমাত্র মহিলা বা মেয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তিন নম্বরে বলা হয়েছে বন্ধুরা আবেদনকারী বয়স পঁচিশ বছরের হতে হবে চার নম্বরে বলা হয়েছে বন্ধুরা আবেদনকারী পশ্চিমবঙ্গে অন্য সরকারি প্রকল্পের সুবিধা থাকলে আবেদন করতে পারবেন না পাঁচ নম্বরে বলা হয়েছে বন্ধুরা আবেদনকারী সরকারি চাকরি থাকলে আবেদন করতে পারবেন না ছ নম্বরে বলা হয়েছে বন্ধুরা আবেদনকারীর নাম স্বাস্থ্যসাথী কার্ডে থাকতে হবে সাত নম্বরে বলা হয়েছে বন্ধুরা আবেদনকারী নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে আট নম্বরে বলা হয়েছে বন্ধুরা আধার কার্ড লাগবে ন নম্বরে বলা হয়েছে বন্ধুরা রেশন কার্ড লাগবে অর্থাৎ বন্ধুরা আপনার যদি এই শর্তগুলি পূরণ করতে পারেন আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন এরপর দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার ফর্মের সাথে কি কি নথি জমা দিতে হবে এক নম্বরে বলা হয়েছে বন্ধুরা ফর্মের সবচেয়ে উপরে রঙিন পাসপোর্ট সাইজের ছবি নির্দিষ্ট বক্সে লাগাতে হবে তাই ছবি নিয়ে যেতে ভুলবেন না দু নম্বরে বলা হয়েছে বন্ধুরা ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা জেরক্স কপি দিতে হবে কারণ এর মাধ্যমে টাকা পাঠানোর জন্য ব্যাংক ডিটেলস পাওয়া যাবে তিন নম্বরে বলা হয়েছে বন্ধুরা স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড নিয়ে যাবেন জেরক্স কপিও রাখবেন চার নম্বরে বলা হয়েছে বন্ধুরা তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত হলে শংসাপত্রের জেরক্স কপি দিতে হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের এই সব ডকুমেন্টগুলি লাগবে দেখুন বন্ধুরা ফর্ম কিভাবে পাবেন বন্ধুরা দুয়ারে সরকার ক্যাম্প থেকে বিনামূল্যে ফর্ম ফর্ম পাবেন করে সেই ক্যাম্পেই জমা দিতে হবে আর বন্ধুরা আবেদন জমা দেওয়ার পর তার রসিদ নিতে অবশ্যই ভুলবেন না অর্থাৎ বন্ধুরা দুয়ারে সরকার ক্যাম্প থেকেই আপনারা বিনামূল্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম পেয়ে যাবেন আর ফর্মটি ফিল করে দুয়ারে সরকার ক্যাম্পেই জমা দেবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন